আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون يا بني إنها قال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير. الحمد لله رب العالمين جابت يحمد প্রশংসা ও গুণগান সেই মহান বাড়ি পাকের দরবারে পেশ করছি, যিনি মানব জাতির কাছে মহাগ্রন্থ আল কোরআন কারীম অবতীর্ণ করেছেন, যেই কোরআন মানব জাতির জন্যে এক অনবদ্য গাইডেন্স, সংবিধান সমগ্র মানবতার জন্যে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য নিরূপণকারী, সফলতা এবং কল্যাণের বার্তাবাহী। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহাগ্রন্থ কোরআনে কারীম দিয়ে অনুগৃহীত করেছেন, আসুন আমরা সকলেই আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে সেই মহান বাড়ি পাকের শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতপর অবারিত সালাতু সালাম বর্ষিত হোক প্রাণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা সকলেই সেই মহান নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারমা মুআজ্জাজ প্রাণপ্রিয় হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত মূল্যবান একটি বিষয়ে আলোকপাত করতে চাই। সে বিষয়টি হচ্ছে লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাই, তিনি তার সন্তানকে যে 10টি উপদেশ দিয়েছিলেন সেই 10টি উপদেশ। প্রিয় সাথী বন্ধুগণ, কোরআনে কারীম মানব জাতির জন্যে আমরা কিভাবে আমাদের জীবন সুন্দর করতে পারি, আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, সেই মর্মে সুষ্ঠু দিক নির্দেশনা প্রদান করেছে।
তাই আসুন আমরা সেই লোকমান হাকিমের উপদেশ থেকে আমরা কিভাবে আমাদেরকে সংশোধন করতে পারি, আমাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করতে পারি, আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারি, আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সাথী বন্ধুগণ, প্রথম কথা হচ্ছে লোকমান হাকিম সম্পর্কে, তারপরে আমরা উপদেশ বলতে যাব। আমরা এই নামটার সাথে সকলেই পরিচিত, তাই না? লোকমান হাকিম, লোকমান তার নাম, হাকিম মানে জ্ঞানী, প্রজ্ঞাবান। হ্যাঁ, তিনি একজন অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু তিনি নবী ছিলেন না, নবী ছিলেন না। এ ব্যাপারে সঠিক বক্তব্য হচ্ছে লোকমান হাকিম কোনো কি ছিলেন না, নবী ছিলেন না। তিনি একজন সৎ কর্মশীল, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত বিচক্ষণ এবং আল্লাহ তাআলার প্রিয় ভাজন মানুষ ছিলেন। প্রিয় সাথী বন্ধুগণ, তো এই লোকমান হাকিম, তার ব্যাপারে মুফাসসিরুল ইকরাম লিখেছেন, তিনি আসলে কতটুকু সম্মান মর্যাদা অধিকারী ছিলেন বা তার দেহাবয়ব কেমন ছিল, গঠন কেমন ছিল, একটু ইঙ্গিত না দিলে বিষয়টা ক্লিয়ার হবে না। লোকমান হাকিম ছিলেন একজন গোলাম, ক্রীতদাস, কুৎসিত চেহারা অধিকারী, কালো এবং সাইজে বেটে, খাটো টাইপের। তা লোকমান হাকিম, তার না ছিল কোনো চেহারার সৌন্দর্য, স্মার্টনেস, না ছিল অর্থ সম্পদ অধিকারী, তিনি ছিলেন একজন গোলাম, ক্রীতদাস। না ছিল সামাজিক তার কোনো মর্যাদা, কোনো নেতা অথবা সমাজে যার খুব নাম ডাক, এমন কিছু ছিল না। কিন্তু লোকমান হাকিম এমন কি তার ভিতরে ছিল যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত সম্মান দিলেন? তার কথাগুলো আল্লাহ পাক মহাগ্রন্থ বিশ্ব মানবতার সংবিধান আল কোরআনে কারিমের মধ্যে তার উপদেশগুলোকে তিনি কি করলেন, মানব জাতির সামনে আসমান থেকে নাজিল করলেন। সুবহানাল্লাহ, এমন কি কথাগুলো ছিল, তিনি কতটা আল্লাহর প্রিয় ভাজন ছিলেন, আমরা সেটাই এখন দেখব। প্রিয় ভাইয়েরা আমার, এখান থেকে কি প্রমাণ হচ্ছে যে একজন মানুষ সম্মান এবং মর্যাদা আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারে কিসের মাধ্যমে? যতক্ষণ যখন তার মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে, যখন তার মাঝে দীনের পথে অবিচল মানে দীনের উপরে পরিচালিত হবে এবং যখন সে আল্লাহর সুবহানাহু তাআলা সন্তুষ্টিমূলক কাজ করবে, তাকওয়া অবলম্বন করবে, সে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি হবে, মর্যাদা ব্যক্তি হবে। সুতরাং তার চেহারার সৌন্দর্য, তার সমাজের মর্যাদা, নেতা, তার মানে অনেক যেগুলো আমরা সমাজে মনে করি যে এগুলো মনে হয় তা অনেক কিছু, প্রিয় সাথী বন্ধুগণ, এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নেই। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিম কি বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে যে বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলাকে সবচেয়ে যে বেশি ভয় করে সে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। প্রিয় ভাইরা আমার, তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সুয়ার মানে সুয়ার মানে হচ্ছে সুরত, চেহারা, তোমাদের শারীরিক সৌন্দর্য, স্মার্টনেস, এগুলো দেখবেন না। কার চেহারা দেখতে কত সুন্দর ছিল, হ্যাঁ, কত শরীরটা সুগঠিত, স্মার্ট, এগুলো আল্লাহ দেখবেন না। আবার তোমাদের অর্থ সম্পদ দেখবেন না, কার কত অর্থ সম্পদ ছিল, হ্যাঁ, কার মানে বিশাল অট্টালিকা, জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স, অমুক তমুক, ব্যবসা বাণিজ্য, আল্লাহ পাক এগুলো দেখবেন না। কিন্তু তিনি কি দেখবেন জানেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তিনি দেখবেন তোমাদের অন্তরগুলোকে এবং তোমাদের কর্মগুলোকে। আল্লাহ পাক আমাদের দেখবেন অন্তর এবং কর্ম, এই দুটি জিনিস তিনি দেখবেন। সুতরাং একজন মানুষ সে যদি দেখতে কুৎসিত হয়, একজন মানুষ সমাজের এক যে সবচেয়ে সমাজের কাছে সে যদি নিম্নমানের হয়, আর কোনো মূল্য নেই, কথা বোঝা গেছে কি না, কিন্তু তারপরেও টাকা পয়সা কিচ্ছু নেই, গরিব অসহায়, কিন্তু তার ভিতরে ইমান রয়েছে, আমলে সালেহ রয়েছে, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভাজন, সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে পরিণত হতে পারে। সুবহানাল্লাহ, বোঝা গেছে?
সুতরাং প্রবন্ধকে আমাদেরকে এই মানদণ্ডটা মনে রাখতে হবে। তো যাই হোক, আমরা সামনে চলি। লোকমান হাকিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান এত দিয়েছেন যে তার কথাগুলোকে কোরআনে কারীমের মধ্যে মানব জাতির উপদেশ বার্তা হিসেবে সন্নিহিত করে দিয়েছেন, সন্নিবিষ্ট করে দিয়েছেন, এবং তার নামে কোরআনের 114টি সুরার মধ্যে একটি সুরা আলাদাভাবে নাজিল করেছেন, সুরায় লোকমান তার নামে আলাদা একটা সুরা নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার। সাথী বন্ধুগণ, আল্লাহ পাক কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি দান করেছি লোকমানকে হিকমত, আমি লোকমানকে দান করেছি ওয়াইজডম, প্রজ্ঞা, গভীর জ্ঞান, কৌশল লোকমানকে আমি দান করেছি। আল্লাহ পাক বলছেন কিসের জন্যে? আনিশকুর লিল্লাহ, যে যেন যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর কি করো? শুকরিয়া আদায় করো। আমরা যা কিছুই পাই না কেন, আমাদের উচিত আল্লাহ কি করা? শুকরিয়া আদায় করা। আমাদের জ্ঞান গরিমা এটা নিজস্ব অর্জন নয়, আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আমাদের বিবেক বুদ্ধি, আমাদের শারীরিক সৌন্দর্য, অর্থ সম্পদ, যা কিছুই হোক, এটা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নিজের যোগ্যতা আমরা কেউ পাই না, কথা বোঝা গেছে? যোগ্যতা দ্বারা আমরা কিছুই করতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে না দেন। এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আনিশকুরিল্লাহ, যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করবে সে যেন নিজেরই শুকরিয়া আদায় করে। যে নিজের আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলো সে যেন নিজেরই কৃতজ্ঞতা আদায় করলো। কিভাবে? আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন আযাবী লা শাদীদ। আল্লাহ বলছেন যে তুমি যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরো বেশি করে দেব। আমি তুমি যদি শুকরিয়া আদায় করো তোমাদেরকে আমি কি দেবো? আরো বেশি করে দেব। আর যদি তোমরা না শুকরি করো, অকৃতজ্ঞ হয়ে যাও, তাহলে তোমাদেরকে আমি কঠিন শাস্তিতে নিক্ষেপ করবো। আমার শাস্তি কিন্তু খুব কঠিন। কথা বোঝা গেছে কিনা? প্রিয় সাধক, একজন আমাদের উচিত করা শুকরিয়া আদায় করা। ওমান কাফারা, আল্লাহ বলছেন যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করবে না, অর্থাৎ না শুকরি করবে, ফাইন্নাল্লাহ গানিয়ুন হামিদ, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মুখাপেক্ষীহীন এবং প্রশংসিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মুখাপেক্ষী? তিনি আমাদের প্রশংসার মুখাপেক্ষী? আমরা কি প্রশংসা করলে মানে আল্লাহর রাজত্বের মধ্যে কিছুটা বৃদ্ধি ঘটে যাবে, এরকম বিষয়টা এরকম? হ্যাঁ, আমরা সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর নাফরমানি করি তাহলে আল্লাহর রাজত্বের মধ্যে কোনো ঘাটতি সৃষ্টি হবে? আল্লাহর শক্তি কিছুটা কমে যাবে নাকি? না। তিনি গানি, গানি মানে মুখাপেক্ষীহীন, তিনি আমাদের কোনো কিছুর প্রয়োজন তার নেই, তিনি সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, সমাদ মানে হচ্ছে মুখাপেক্ষীহীন, যিনি কারো কিছু দরকার নেই, তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ। ইন্নাল্লাহ গানি, আল্লাহ পাক ধনী, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু দরকার নেই। হামিদ মানে প্রশংসিত, আমি প্রশংসা করি অথবা না করি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশংসিত, তার প্রতিটি কাজ প্রশংসিত, তার প্রত্যেকটি আচরণ প্রশংসিত, তার সিফাতগুলো প্রশংসিত, তার নামগুলো প্রশংসিত, তিনি নিজে প্রশংসিত, তার জাত, তার আসমা ওয়া সিফাত, তার আফআল সব কিছুই প্রশংসিত। সুতরাং আমাদের প্রশংসা তিনি মুখাপেক্ষী নন, বরং আমরা যদি তার প্রশংসা করি, তার শুকরিয়া আদায় করি, এটা আমাদের লাভ হবে, আমাদের কৃতজ্ঞতা হবে, আদায় করা হবে, এবং এটাই আল্লাহ পাক থেকে আমরা আরও বেশি পাবো, আরও বেশি পাবো। বোঝা গেছে কিনা? তো আল্লাহ সুবহানাহু এই কথা বলছেন। প্রিয় ভাই ভাইরা আমার, এরপরে লোকমান হাকিম সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বললেন যে তাকে আমি জ্ঞান দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন লোকমান হাকিম রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, তিনি তার সন্তানকে কি উপদেশগুলো দিয়েছিলেন আমরা একটা একটা সামনে চলি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াযু, ওয়া ইয ক্বালা, যখন লোকমান তার সন্তানকে উদ্দেশ্য করে বললেন তাকে উপদেশ দিতে গিয়ে, পিতা তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, একজন পিতা তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, এবং উপদেশ দিতে গিয়ে কি বললেন আমরা সেটাই দেখি। প্রিয় সাথী বন্ধুগণ, প্রথম যে উপদেশটি মোটামুটি আমি নোট করেছি, এখানে মোট 10টি উপদেশ রয়েছে। কয়টি উপদেশ? 10টি উপদেশ রয়েছে। ইনশাআল্লাহ সময় খুব বেশি লম্বা করবো না, শর্টকাটে জিনিসগুলো ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবো, আল্লাহ যদি তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, নোটগুল পয়েন্টগুলো নোট করবেন, এবং এগুলো আমরা যেন নিজেরা প্রয়োগ করি আমাদের সন্তানদের প্রতি, তাদেরকে যেন আমরা এই উপদেশগুলো
দেই। আমাদের সন্তান আছে না, আমরা কারো সন্তান অথবা আমাদেরও নিজস্ব কারো সন্তান আছে, আমরা কি করব এই বিষয়গুলো প্রত্যেকেই আমাদের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা আমার, সর্বপ্রথম আল্লাহ পাক কি বলছেন, লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে যেটা বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবার আগে যে উপদেশটি দিলেন লোকমান হাকিম যে হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি আল্লাহর ইবাদতের মধ্যে খবরদার অন্য কাউকে শরীক করবে না, তুমি শরীক থেকে দূরে থাকবে। সুবহানাল্লাহ, মানে তিনি সবার আগে তাকে তাওহীদের জ্ঞান দিলেন এবং শরীক থেকে বেঁচে থাকার উপদেশ দিলেন। কোরআন বলছে এটা। প্রিয় ভাইরা আমার, এই জন্যে প্রতিটি মানুষের কর্তব্য হবে তার সন্তানকে সবার আগে যে জ্ঞানটা দেওয়া সেটি হচ্ছে তাওহীদ সম্পর্কে জ্ঞান দেওয়া, শিরক সম্পর্কে সতর্ক করা। কারণ আল্লাহ পাক এটা উল্লেখ করে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে মহা জুলুম, মহা অন্যায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আলা উখবিরুক বি আকবারিল কাবায়ির, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আল ইশরাক বিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে কি সবচেয়ে বড় গুনার কথাটি বলবো না, সবচেয়ে বড় পাপ কোনটি? সাহাবাগণ বললেন, হে রাসূল বলে দিন। তিনি বললেন কি, আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, এর থেকে বড় অপরাধ আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টি নাই। আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টি নাই, এটা সবচেয়ে বড় অপরাধ। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটার ব্যাপারে দ্ব্যর্থহীন ঘোষণা, যে কেউ যদি শিরক করে আমি তাকে ক্ষমা করব না, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। শিরকের নিচে যত গুনাহ হোক তাকে আমি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। আল্লাহ বলছেন কি বলছেন, ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহর সাথে শিরিক করাকে তিনি ক্ষমা করবেন না, আর শিরিকের নিচে যত গুনাহ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করে দিতেও পারেন। তার মানে এটা আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত, ক্ষমা করতে পারেন নাও করতে পারেন। চুরি, ডাকাতি, হ্যাঁ হত্যা, তারপরে মদ, জেনা, ব্যভিচার, নানা ধরনের পাপাচার আজকে আমাদের সমাজে হ্যাঁ চলতেছে। সমস্ত অন্যায়কে যদি একদিকে রাখা হয় আর শিরকের অন্যায়কে যদি আরেকদিকে রাখা হয়, আল্লাহর কাছে সবচেয়ে ভয়ানক অপরাধ হিসেবে যেই অন্যায়টি পরিগণিত হয় সেটি হচ্ছে শিরক। আল্লাহ পাক দ্ব্যর্থহীন ঘোষণা, যে শিরক করলে আমি ক্ষমা করব না, অন্যান্য গুণা আমি ক্ষমা করতেও পারি। দেখেন স্বামী এবং স্ত্রী, স্বামীর স্ত্রীর বিভিন্ন ভুল ত্রুটি হতে পারে, কিন্তু ওই স্বামীর স্ত্রী যদি মানে স্বামীকে বাদ দিয়ে সে পরকীয়াতে লিপ্ত হয় তাহলে কিন্তু কোনো স্বামী সেটা মেনে নেবে না। কথা ঠিক হবে? ঠিক, কেউ এটা মেনে নেবে না। তুমি আমার বাড়িতে থাকো, আমার খাও, আমার পরো, আমার সব কিছু ব্যবহার করো, আর তুমি আরেকজনের সাথে তোমার এত মহব্বত, এত খাতির, না এটা মেনে নেওয়া যায় না। কোনো সুস্থ ব্রেনের মানুষ এটা কি করবে না, মেনে নেবে না। কোম্পানির একজন কর্মকর্তা কর্মচারী যদি কোম্পানির সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করার পরে সে যদি কোম্পানির কাজ বাদ দিয়ে অন্যের কাজ করে, কোম্পানি সেটা মেনে নেবে? তাকে বেতন দেবে? তাকে থাকার ব্যবস্থা করে দেবে? বরং তার বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা করবে। ভুল কাজের মধ্যে ভুল ত্রুটি মাপ হতে পারে, কাজের মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়তো বা কোম্পানি মাপ করতে পারে, ভুল হতেই পারে, অসম্ভব। কিন্তু তাই বলে তুমি এই যে ভুলটা করেছো, তুমি বেতন খাচ্ছ আমার কাজ, আমি তোমাকে ভিসা দিয়ে এই বিদেশে নিয়ে এসেছি, তোমার জন্য ক্যাম্পে থাকার ব্যবস্থা করে দিয়েছি, সব কিছু করেছি, আর তুমি কাজ করতেছো আরেকজনে আমার কাজ বাদ দিয়ে, এটা ক্ষমা করা যায়? ক্ষমা করা যায় না। প্রিয় ভাইয়েরা আমার, তার মানে আমাদের মাঝে এমন কিছু পাপ অপরাধ রয়েছে যেগুলো আসলে ক্ষমার যোগ্য না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত ধরনের গুনাহ রয়েছে, পাপ রয়েছে, এই পাপগুলো আল্লাহর কাছে ইচ্ছা করলে ক্ষমা করতেও পারে নাও করতে পারে, সে তার ইচ্ছাধীন। কিন্তু শিরকের ব্যাপারে তার দ্ব্যর্থহীন ঘোষণা, শিরক আল্লাহ পাক কি করবেন না, ক্ষমা করবেন না। তবে একটা জিনিস,
অন্যায় করার পরেও, শেরেক করার পরেও কেউ যদি তৌবা করে নেয় তাহলে আল্লাহ কিন্তু মাফ করে দেবে। মানে তৌবা ছাড়া কেউ যদি মারা যায় তাহলে এই কথা বলা হচ্ছে যে একটা মানুষ গুনাহ করলো, তৌবা করে নিয়ে মারা গেছে, হ্যাঁ সে মদ পান করতো, জেনা করেছে নাউজুবিল্লাহ, জেনা করার পরে সে তৌবা করে নিয়ে মারা গেছে। এখন আল্লাহ পাক দেখবেন যে লোকটা যদি শেরেক না করে থাকে, হ্যাঁ তাহলে কি হবে, আল্লাহ পাক হয়তো তাকে মাফ করে দিতে পারেন, অনেক সময় মাফ করে দিতে পারে, আবার শাস্তিও দিতে পারে, এটা ইচ্ছাধীন বিষয়। কিন্তু শেরেক মাজারে যে সেজদা দেয়, হ্যাঁ ওলিয়া ওলিয়ার কাছে সাহায্যের জন্য হাত পাতে, বিপদগ্রস্ত হলে ঘরের কোনা থেকে সে কোন ওলিকে ডাকতেছে, পীর সাহেবের দরবারকে সে ওখানে যে সেজদা ঠুকে ওর ওসিলা আল্লাহর কাছে চাচ্ছে, এগুলো সবগুলো শেরেক, এগুলো সবগুলো শেরেক। প্রিয় ভাইয়েরা আমার, সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে হে আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তার মানে ইবাদত যেহেতু আল্লাহরই করি, সাহায্য তার কাছে চাইতে হবে। এখন এই সাহায্য চাওয়াটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে করা হয়, যে ব্যাপারে সে ক্ষমতা রাখে না, তাহলে সেটাই হচ্ছে কি, শিরক। প্রিয় ভাইরা আমার, আজকে মাজারগুলোতে আপনি যেয়ে দেখেন সেখানে কি চলছে, মসজিদে থেকে মাজারে ভিড় বেশি পাবেন, কথা বুঝে গেছে? বরং দেখবেন যে যারা নামাজ রোজার সাথে সম্পর্ক রাখে না, হ্যাঁ এরা এদের সংখ্যাটা কিন্তু মাজারে বেশি। কারণ তারা একটা উদ্দেশ্য নিয়ে যায়, একটা মান্যত করেছে, হ্যাঁ সন্তান হয় না, অসুখ ভালো হচ্ছে না, হ্যাঁ তারপরে শারীরিক বিভিন্ন সমস্যা, নানাভাবে সে নিগৃহীত হচ্ছে, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে যে মাজারে যে বাবাকে ওসিলা করে হয় আল্লাহর কাছে চাচ্ছে, তো সরাসরি বাবার কাছেই চাচ্ছে, এই যে কাজগুলো প্রত্যেকটা শেরেক, প্রত্যেকটা কি শেরেক। জিনের উদ্দেশ্যে পশু জবাই করে, যেমন অনেকে আছে নতুন বাড়িতে গেলে জিনের আক্রমণ থেকে বাঁচার উদ্দেশ্যে তখন ঠাকুরের কাছে যায় অথবা মাহতের কাছে যায়, গণকের কাছে যায়। গণক তখন কি বলে যে তোমার বাড়িতে খুব ক্ষতিকর জিন আছে যেগুলো তোমাকে অত্যাচার করতে পারে, তো এক কাজ করবা, তুমি বাজার থেকে একটা কালো রঙের মুরগি কিনে নিয়ে আসবা, নিয়ে আসার পরে তোমার ঘরের দরজায় এটাকে জবাই করবা, দিয়ে ওই রক্তটা চতুর্দিকে ছিটাই দেবা, তাহলে এতে জিন কি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, জিন খুশি হয়ে যাবে, আর জিন যদি খুশি হয়ে যায় তাহলে আর তোমার ক্ষতি হবে না। প্রিয় বন্ধুগণ, নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহা লিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে কোনো কিছু যবেহ করে তাহলে সে ব্যক্তি শিরক করল, সে ব্যক্তি কি করল, শিরক করল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান দাআ লিল্লাহি নিদ্দান ফাকাদ আশরাক আও দাখালা আন-নার, কেউ যদি আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করে তাকে ডাকে, আহ্বান করে, কোনো ওলিকে ডাকতেছে, কোনো মাজারের পীর সাহেবকে ডাকতেছে, তাহলে সে শিরক করলো, সে ওই অবস্থা মারা গেলে সে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি কোনো কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও, সাহায্যের দরকার হয় আল্লাহকে বলো। কেন তোমাকে মাজারে কেন যেতে হবে, মসজিদে তোমার কি জায়গা হয় না, ঘরের মসজিদের কোনো নামাজ পড়ে তুমি দুই হাত উত্তোলন করে চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে চাও তাহলে আল্লাহ কি শুনবে না তোমার আওয়াজ, কেন তোমাকে মাজারে যেতে হবে, ওখানে কি, তিনি তো মারা গেছেন, তার কবরে কি হালতে সে আছে কেউ জানে না পৃথিবীর, তুমি কোন সাহসে তার কাছে যাও সাহায্য চাওয়ার জন্য। প্রিয় সাথী বন্ধুগণ, আমাদেরকে বুঝতে হবে ইভেন নবীর কাছেও সাহায্য চাওয়া জায়েজ নয়, সে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুবরণ করার পরে কাউকে কোনো উপকার করতে পারেন না, কোনো সাহায্য করতে পারেন না, এটা আল্লাহ পাক থেকে অধিকার দেন না, কথা বোঝা গেছে? আবার অনেকে, এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, অনেকে নবীর কাছে সাফাত কামনা করে, কি বলে যে হে নবী তুমি আমার সাফাত করিও, বলে কি বলে না, নবীর কাছে সাফাত চাই, এই কাজটাও যে শিরক, যেটা অধিকাংশ মানুষই আজকে আমাদের এই ব্যাপারে অজ্ঞ, নবীর কাছে সাফাত চাওয়া জায়েজ নেই। হয়তো বা কিছুটা চমকে উঠতেছেন যে নবী সাফাত না নিলে তাহলে কে করবে, এখানে আমাদের একটু টেকনিক্যাল বা আমাদের বুঝার ভুল আছে। সাফাত আল্লাহ নবী করবেন, আমরা তার সাফাত চাই, কিন্তু সাফাত তলব করবো আমরা কার কাছে, নবীর কাছে নাকি আল্লাহর কাছে, সাফাতের অধিকারী কে, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি না দিলে নবী কি সাফাত করবেন,
না, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কথা বলছেন ওয়ালিল্লাহি শাফাআতু জামিআন, যে শাফাআতের সম্পূর্ণ সত্তাধিকারী মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল। লা ইশফা ইনদাহু ইল্লা বিইজনিহ, আল্লাহর কাছে তার অনুমতি ছাড়া কেউ শাফাআত করতে পারবে না। আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন সে শাফাআত করবে, যার ব্যাপারে শাফাআত করার অনুমতি দিবেন তার ব্যাপারে শাফাআত করবেন, এছাড়া কেউ শাফাআত করার অধিকার রাখে না। এগুলো শিরক। অনেকে আমরা কসম খাই বাবার নামে, সন্তানের মাথায় হাত দিয়ে মাটির কসম, শহীদের রক্তের কসম, এদের এই ধরনের শিরক আছে না? এই ধরনের কসম আছে না নাই আমাদের মাঝে? রাজনৈতিক কসম, শহীদের রক্ত ছুঁয়ে কসম করে বলছি এই রক্তের বদলা নেওয়া হবে, বলে কি বলে না রাজনৈতিক নেতারা? এটা যে কত বড় শিরক করে বসলো তারা কি জানে না? তারা জানে না, আসলে অজ্ঞ জাহেল। হ্যাঁ, তারপরে সন্তানের মাথায় হাত দিয়ে কসম খাচ্ছে। রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হালাফা লিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম খায় তাহলে সে ব্যক্তি শিরক করবে। যদি আলেমগণ বলেছেন এটা ছোট শিরক, যেহেতু আল্লাহর প্রতি সম্মান ঠিকই রাখে, কিন্তু সে মানুষের নামে কসম খেয়েছে, মাটির নামে কসম খেয়েছে, দানোর নামে কসম খেয়েছে, দোকানদার দেখেন দানোর নামে কসম খেয়ে বলতেছে, এগুলো হচ্ছে সম্পূর্ণ শিরক। যাই হোক, শিরকে অনেক লম্বা আলোচনা আছে, আমরা ওদিকে যেতে পারছি না। মোট কথা, শিরক ছোট হোক বড় হোক সকল প্রকার শিরক থেকে আমাদের কি করতে হবে? বাঁচতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, তারপরে দুই নম্বর পয়েন্টে লোকমান হাকিম অত্যন্ত মূল্যবান একটি উপদেশ দিচ্ছেন। তিনি বলছেন وصينا الانسان بوالديه, امي মানুষকে এই মর্মে নির্দেশ দিয়েছি যে পিতামাতার প্রতি যেন সে সদাচরণ করে। পিতামাতার প্রতি কি করে? সদাচরণ করে। আল্লাহ পাক এটা আদেশ করেছেন যে আমরা যেন আমাদের পিতামাতার প্রতি সৎ ব্যবহার করি, সদাচরণ করি। حملته امه وهنا على وهن, তার মা তাকে বহন করেছে কোথায়? গর্ভে। তার মা তাকে গর্ভে বহন করেছে কষ্টর পরে কষ্ট স্বীকার করে। মা তার গর্ভে সন্তানকে অনেক কষ্ট করে দীর্ঘ সময় বহন করে নিয়ে বেরিয়েছে, কথা ঠিক না বেঠি? ওয়ফিসালুহু ফি আমাইন, এবং তাকে তার দুধ ছাড়ানোর বয়স হচ্ছে সময় সময় হচ্ছে 2 বছর। তার মানে সন্তান তাকে দীর্ঘ একটি সময় 9 মাসের উপরে তাকে পেটে করে নিয়ে বেরিয়েছে। আবার পৃথিবীতে যখন সে আসে অবর্ণনীয় কষ্ট স্বীকার করে সহ্য করেছে, তারপরে শেষ নয়। সন্তান পৃথিবীতে আসার পরে তাকে দীর্ঘ সময় তার নিজের গায়ের রক্ত থেকে গঠিত দুধ পান করে তাকে বড় করে তুলেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ শুধু এইটাই যদি চিন্তা করে তাহলে তার মায়ের পায়ের কাছে পড়ে থাকা উচিত এর কৃতজ্ঞতা আদায় হিসেবে। আর তাই তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলজাম কদমাইহা ফাসাম্মা লাকাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম, যে তুমি তোমার পায়ের মায়ের পা ধরে পড়ে থাকো, এখানেই তোমার জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার জান্নাত ওই দুজনেই, তোমার জাহান্নাম ওই দুজনেই। বাবা মা তোমার জান্নাত অথবা বাবা মা তোমার জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন রিদা রব্বি ফি রিদা الوالد وسخطুর রব্বি ফি সখতিল والد, যে আল্লাহর সন্তুষ্টি স্বয়ং পিতামাতার সন্তুষ্টির উপরে নির্ভর করছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির উপরে কি করছে? নির্ভর করছে। পিতা এবং মাতা দুজনেই সম্মানের অধিকারী, কিন্তু এই দুজনের মধ্যে পিতার থেকে অগ্রগণ্য হচ্ছে মাতা। মা পিতার থেকে 3 গুণ সম্মান পাওয়ার হকদার। কয় গুণ? 3 গুণ। হাদিসে আছে এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার সহচর্য পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মুক, তোমার মা। তিনি আবারও প্রশ্ন করছেন এরপরে কে? তিনি বললেন উম্মুক, এরপরেও তোমার মা। তিনি আবারও প্রশ্ন করছেন সুম্মা মান, এরপরে কে? তিনি বললেন উম্মুক, তোমার মা। কয়বার প্রশ্ন করলেন? 3 বার। উত্তর কয়বার? 3 বার। উত্তর একই না ভিন্ন? একই। প্রথমবারও মা,
দ্বিতীয়বারেও মা, তৃতীয়বারেও মা। ওই সাহাবী বলছে এরপরে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবুক, তোমার পিতা, তোমার পিতা। প্রিয় ভাইয়ের আমার, তাহলে এখান থেকে আলেমগণ বলছেন যে মার মর্যাদা তিন গুণ, মার সম্মানটা তিন গুণ পিতার থেকে। কথা বুঝে গেছেন? ওই যে বলে যে মানে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ সবগুলোই মা পেয়ে গেল, আর বাবা পেল সান্ত্বনা পুরস্কার। বাবাই কি পেল? সান্ত্বনা পুরস্কারটা পেয়েছেন, কিন্তু মাকে কিন্তু তিনটা পুরস্কারই দিয়ে দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কেন মাকে এই তিনটা সম্মান দেওয়া হয়েছে? এর কয়টা কারণ? তিনটা কারণে। কয়টা কারণে? তিনটি কারণে। এক নম্বর গর্ভে ধারণ, গর্ভে ধারণ। দুই নম্বর সন্তান প্রসবকরণ। তিন নম্বর দুধ পান করানো। এই তিনটি কাজ পৃথিবীর কোনো পুরুষ করতে পেরেছে? সম্ভব? পুরুষকে এটা দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন না, এটি কেবলমাত্র কে করেন? মা করেন। গর্ভে ধারণ, সন্তান ভূমিষ্ঠ করা এবং দুধ পান করানো, এই তিনটি ক্ষেত্রে যেহেতু একমাত্র মায়েরাই কাজটা করে থাকে, কাজগুলো করে থাকে, এখানে বাবা ক্ষমতা নাই কোনো কিছু করার, আল্লাহ পাক তাকে সেই যোগ্যতা দেন নাই। সুতরাং এই তিনটি কারণে মার মর্যাদা পিতার থেকে তিন গুণ বেশি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন কথা হচ্ছে বাবা মা তো সবসময় জ্ঞানী গুণী শিক্ষিত নাও হতে পারে, হতে পারে বাবা মা মুসলিমই না, হতে পারে কি না? অমুসলিম। কারণ বাবা মা অমুসলিম কিন্তু সন্তান মুসলিম, এরকম বহু ঘটনা আছে না? বহু আছে না? প্রিয় ভাইয়ের আমার, তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? তারপরে কি তাদের কথা শুনবো? প্রিয় ভাইয়ের আমার, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে হ্যাঁ, ওয়ানিশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আল্লাহ পাক বলছেন যে আমার শুকরিয়া আদায় করো, তোমার বাবা মার শুকরিয়া আদায় করো এবং আমার কাছে ফিরে আসতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন ওই যে বাবা মা যদি তোমাকে খারাপ কথার আদেশ করে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, তোমার বাবা মা যদি তোমাকে চাপাচাপি করে, জোর জুলুম করে শিরক করার ব্যাপারে, বাবা মা জাহেল, ইসলামের দাওয়াত পায় নাই, মুশরিক, এখন সন্তানকে তো সে চাইবে তার পথে নিয়ে যাওয়ার জন্যে, এখন যদি সন্তানকে শিরক করার ব্যাপারে পিড়াপিড়ি করে, চাপাচাপি করে, তখনও কি বাবা মার কথা শুনতে হবে? আল্লাহ পাক এখানে এই সমাধানটা দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন যে মা আলাইসালাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, ওই শেরেকের ব্যাপারে সে যদি তোমাকে পিড়াপিড়ি করে, ওর কথা মানতে বলে, ওকে ওর আদেশ অনুযায়ী তোমাকে চলতে বলে, কি করবে? খবরদার, ওর কথা তখন শোনা যাবে না। এই জায়গাতে গিয়ে বাবা মার অবাধ্য হতে হবে, বাবা মার কথা শোনা কি নাই? জায়েজ নেই। ওয়াসাহিব হুমা ফিদ দুনিয়া মারুফা, তো এখন যেহেতু বাবা মা শেরেকের দিকে ডাকতেছে, তার কথা শোনা যাবে না, তার মানে বাবাকে ইচ্ছা মতো ধোলাই দাও নাকি? বাবা মার সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ নেই। অসহেব হুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াবী ক্ষেত্রে তার সাথে সুন্দর আচরণ করে যাও, তাকে ভদ্রভাবে নম্রভাবে বোঝাতে থাকো, তাকে কষ্ট দিও না। সে শিরক মুশরিক, হিন্দু, হিন্দুর ঘরে সন্তান মুসলিম হয়ে গেছে কিন্তু বাবা মা বুঝতেছে না, তারা ওই মাজার পূজারী, তার মূর্তি পূজারী, অথবা কোনো মুসলিম ঘরের সন্তান তার বাবা মা কি মাজার পূজা করে, এখন সন্তানকে সে মাজারের দিকে টান দিচ্ছে, অথবা হিন্দু বাবা মা বাবা মাকে হিন্দুর দিকে নিয়ে যাচ্ছে, খ্রিস্টান খ্রিস্টান দিকে নিয়ে যাচ্ছে, মুসলিম হয়ে গেছে সন্তান, এখন বাবা মার কথা শোনা তার জন্য কিনা আবশ্যক না, বরং সে এখানে বাবা মার অ্যাভয়েড করবে, কিন্তু দুনিয়াবী ক্ষেত্রে তার সাথে সুসম্পর্ক বজায় রাখবে, তার সাথে ভদ্র আচরণ বজায় রাখবে, তাকে কষ্ট দিয়ে কথা বলবে না। সাথী বন্ধুগণ, এটাই কিন্তু ইসলাম শিক্ষা দেয়। আপনার বাবা মা যদি খারাপও হয়, আপনার বাবা মা যদি অশিক্ষিত হয়, আমার আপনার বাবা মা যদি আমাদের সাথে খারাপ আচরণ করে, আমাদের জন্য উচিত না তাদের সাথে পাল্টা খারাপ আচরণ করা, তাদের তাদের কথা মানা যাবে না বলে তাদেরকে আমি কষ্ট দেবো, এটা হতে পারে না। তারা যদি খারাপ আচরণ করে সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, হ্যাঁ, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। ইব্রাহিম আলাইহিসসালামের পিতা, তিনি কত কষ্ট কষ্ট দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালামকে, তিনি মূর্তি পূজার দিকে আহ্বান করতেন কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তাকে তিনি কি করেছেন, বারবার বুঝিয়েছেন, ইয়া আবাতি, হে আব্বা, হে আব্বা জান, এই যে তুমি মূর্তি পূজা করছো, এগুলো তোমার কোনো উপকার করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, তুমি কেন মূর্তি পূজা করছো? তখন দেখবেন যে তোমাকে কিন্তু আমি, তুমি আমার সাথে যাও, তোমাকে মারবো কিন্তু আমি। উনি বলছে তোমাকে সালাম, বাবা তুমি তোমাকে মারা মায়ের পেটে করে ঝগড়াঝাটির দরকার নাই, সালাম, তুমি শান্তি থাকো, আমি কিন্তু চললাম। তার মানে ইব্রাহিম ইসলামের পিতা একজন মুশরিক হওয়ার পরেও নবী, আল্লাহর নবী, আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ একজন নবী, তিনি কি করছেন, অত্যন্ত সম্মানের সাথে বাবা মার সাথে কথা বলছেন, বাবার সাথে কথা বলছেন, তাকে
কঠিনভাবে হুমকি ধুমকি মারপিট করেন নাই বা এই সুযোগ ইসলাম দেয় নাই। সুতরাং এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি প্রিয় সাথী বন্ধুগণ, বাবা মা যদি খারাপও হয়, পাপাচারী হয়, গুনার কাজও করে, আমাদের জন্য বৈধ হবে না কোনোভাবেই পিতামাতাকে কী দেওয়া, কষ্ট দেওয়া। আমার অনেকেই কিছু টাকা পয়সা নেই, বাবার সাথে খুব গরমাগরমি করি আমরা, হ্যাঁ এত টাকা পাঠাই, খালি খরচ করো, হ্যাঁ আমার কি সংসার নাই, ঠিক না, বলি কি বলি না? প্রিয় ভাইয়ের আমার এক সাহাবি এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমার বাবা চাচ্ছে আমার কাছ থেকে আমার টাকা পয়সাগুলো নিয়ে নিতে চাচ্ছে, আমি কী করবো, মানে অভিযোগ নিয়ে আসছে। তখন নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কী বললেন যে তুমি কি বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছ? শুনে রাখো, আনতা ওয়া মালুকা লিআবিক, তুমি নিজে এবং তোমার সমস্ত সম্পদ তোমার বাবার, তুমি নিজে। আরে তুমি কোথা থেকে আসতে, তোর বাবা যদি না থাকতো কোথা থেকে আসতে, তুমি কোথায় টাকা পয়সা পেয়েছো? তুমি নিজে যেহেতু বাবার মাধ্যমে এসেছো, তোমার উপার্জিত সমস্ত সম্পদ তোমার বাবার, ও যদি পুরো সম্পদ নিয়ে নেয়, তোমার এটা হক নাই যে তার বিরুদ্ধে তুমি কি করবে, তাকে জুলুম করে আপনি কেড়ে নেবে। তবে তার অর্থ এই নয় যে বাবা মা বাবার উচিত সন্তানের কাছে সবকিছু কেড়ে নেওয়া, এটা ঠিক না। তারও উচিত হবে ছেলেদের কথা চিন্তা করা, হ্যাঁ তার প্রতি তারও প্রয়োজন অনুভব করা, তার পরিবারের দিকে লক্ষ্য রাখা। কিন্তু যদি কোনো বাবা এরকম অন্যায় করেই বসে, ওর বিরুদ্ধে অন্যায় আচরণ করার কোনো সুযোগ নেই, সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় ভাইরা, আমরা সামান্য বিষয় নিয়ে রাগারাগি চোখ গরমাগরমি আমরা করে থাকি, নাউজুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু নিষেধ করেছেন এটাই এ ব্যাপারে, বলে তানহারহুমা, খবরদার কোনো কড়াভাবে তার সাথে কথা বলবে না, চোখ গরম করে চোখ রাঙিয়ে চোখ উল্টে কথা বলবে না। অকুল্লাহুমা কওলান করিমা, আল্লাহ বলছেন যে তাদের সাথে তুমি সম্মানজনক কথা বলো, যে কথার মধ্যে সম্মান বের হবে, কথার মধ্যে পিতাকে সম্মান দেখানো হবে, এই ধরনের সম্মানপূর্ণ মর্যাদাপূর্ণ বাক্য ব্যবহার করে তার সাথে তুমি আলাপ করো, কথা বলো, খবরদার চোখ গরমে কথা বলা যাবে না। স্ত্রীর আচরণ থেকে স্ত্রীর প্রতি জুলুম করেছে, এখন স্ত্রীর ক্ষেত্রে প্রতিশোধ নেওয়ার জন্য বাবা আমাদের খারাপ আচরণ শুরু করে দিলেন, নাউজুবিল্লাহ, কিছু কিছু ভিডিও তো আমাদের চোখের সামনে এসে যায়, বাবা মাকে সন্তানে পিটাচ্ছে লাঠি, নাউজুবিল্লাহ, বৌমা তার বাবাকে, বৃদ্ধ বাবাকে পিটাচ্ছে, এই ভিডিওগুলো আমাদের চোখের সামনে আসে, আফসোস হয়। প্রিয় সাথী বন্ধুগণ, ইসলাম বাবা মা এত সম্মান দিয়েছে, এত সম্মান দিয়েছে, আলেমগণ বলেছেন পিতা মাতার পরে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে পিতা মাতার অবস্থান। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমের মধ্যে যে কোরআন আল্লাহ পাক এটা ফয়সলা দিয়েছে যে তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না, এবং তোমাদের পিতামাতার সাথে সম্মান এবং সদ আচরণ করবে। তার মানে আলেমগণ বলছে যে আল্লাহর ইবাদতের পরেই যে দ্বিতীয় স্থানে যার মর্যাদার কথা বলা হয়েছে তিনি হচ্ছেন পিতামাতা, পিতা, এদের সম্মানের ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি করা যাবে না। হাদিসে আছে বাবা যদি দোয়া করে সন্তানের যে দোয়া কবুল হয়ে যায়। তিন শ্রেণী মানুষ আল্লাহ পাক, তিন শ্রেণী দোয়া আল্লাহ পাক কবুল করেন। এক শ্রেণী মানুষ হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ লিওয়ালিদিহি, পিতা যদি দোয়া করে সন্তানের জন্য, দাওয়াতুল মুসাফির, মুসাফির যদি দোয়া করে আল্লাহ পাক কবুল করেন, পিতা যদি দোয়া করে সন্তানের জন্য আল্লাহ পাক দোয়া কবুল করেন, এবং রোজাদার ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক কি করেন, কবুল করেন। তাহলে পিতার দোয়া এটা সন্তানের জন্য খুবই কার্যকর, চাই ভালো দোয়া হোক অথবা খারাপ দোয়া হোক, সেটা সু দোয়া হোক অথবা বদ দোয়া হোক, যদি বাবা সন্তানের জন্য দোয়া করে বসেন তাহলে আল্লাহ পাক সে দোয়া কি করেন, কবুল করেন। প্রিয় ভাইয়েরা, আমরা চেষ্টা করব বাবা মার কাছ থেকে দোয়া নেওয়ার, বাবার একটি সু দোয়া আমাদের সমস্ত সমস্যা সমাধান করে দিতে পারে, সুবহানাল্লাহ। বাবার একটু কল্যাণ কামনা আল্লাহর কাছে হাত উঠিয়ে যদি দোয়া করে, তাহলে এই দোয়া আমাদের জীবনকে কি করতে পারে, পরিবর্তন করতে পারে। মাজারে মাজারে ধর্ণা দেওয়ার দরকার নেই, হ্যাঁ পিসাবের পায়ের কাছে নিজের ইজ্জত নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনার পীর, আপনার বাবা, আপনার মা, এদের সম্মান করুন, এদের সম্মান, এদের পায়ে আপনি চুমু খান, এদের পায়ের কাছে পড়ে থাকুন, কাঁদুন, তাদের সেবা করুন, আপনার জীবন ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। ভাইরা আমার, কত গুরুত্বপূর্ণ, আমরা দুর্ভাগ্য মুসলিমরা আজকে কি করি, বাবা বিছানায় কাতরাচ্ছে অসুখে, চিকিৎসার কোনো সুব্যবস্থা নাই, টাকা পয়সা নাই, ভালো পোশাক নাই, ভালো সিটটা যে বেডে বসে শুয়ে থাকে সে বেডটা ভালো না, নোংরা, ময়লা, দুর্গন্ধময়, আর বাবা আর ওই সন্তান কি কত উন্নত মানে জীবনযাপন করতেছে, আর টাকা পয়সা পীর সাহেবের পায়ে ঢেলে আসতেছে, নাউজুবিল্লাহ, গাছের নতুন ফল ওই পীরের কাছে দিয়ে আসতেছে, এর থেকে হতবাগ হতভাগ্য আর কেউ নাই। ওইটা যদি পিতামাতাকে দিতে,
তাহলে তাদের একটা দোয়া আপনার জীবনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। সুতরাং প্রিয় বন্ধুগণ, বাড়িতে যাদের বাবা মা আছে খবরদার অবহেলা করবেন না, আর যাদের বাবা মা নাই তারা কি করবেন, দোয়া করবেন, তাদের জন্য কি করবেন, দোয়া করবেন, সৎ পথে চলবেন, বাবা মার কথাগুলো মেনে চলবেন, ভালো কথাগুলো মেনে চলবেন। আর বিশেষ করে আপনি যদি নামাজ রোজা করেন, দান সদকা হজ উমরা করেন, তাহলে এরাও কবরে থেকে এটা সওয়াব পাবে, কারণ আপনি তাদের মাধ্যমেই এই পথ পেয়েছেন। তারা যদি পথ তারা যদি না করতেন তাহলে হয়তো হতো না, প্রিয় ভাইয়ের আমার। সুতরাং আমরা কি করব, যাদের বাবা জীবিত তাদের সদাচরণ করব, খোঁজ খবর নেব, টাকা পয়সা খরচা করব, আর যদি না থাকে তাহলে আমরা কি করব, তাদের জন্য বেশি করে দোয়া করবো এবং নিজেরা সৎ পথে চলবো। প্রিয় ভাইয়ের আমার, এরপরে যেটা বলা হচ্ছে যে তিন নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানে লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশটা দিচ্ছেন সেটি হচ্ছে যে গোপনীয়তা, মানে গোপনে এবং প্রকাশ্যে সকল অবস্থায় আল্লাহকে ভয় করা, গোপনে এবং প্রকাশ্যে অবস্থায় কি করা, আল্লাহকে ভয় করা। আল্লাহ পাক বলছেন, ইয়া বুনাইয়া ইন্তাকু মিসকাল হাব্বাতি মিন খারদালিন, যেহেতু একটা সরিষার দানাও যদি হয়, আ ফাতাকুন ফি সখরাতিন, আর সেটা যদি একটা পাথরের মধ্যে থাকে, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি, অথবা আসমানের সমূহে থাকে অথবা জমিনে থাকে, তাহলে ইয়াতি বিহা আল্লাহ, আল্লাহ সেটা নিয়ে আসবেন। একটা সরিষার দানা অনুপরিমাণ যদি কোনো জিনিস থাকে, সেটা আসমানে থাকুক, জমিনে থাকুক, পাথরে থাকুক, সাগরের অতলে থাকুক, যেখানে থাকুক না, আল্লাহ পাক কি করে সেটা নিয়ে আসবে, ইন্নাল্লাহ লাতীফুন খাবীর, আল্লাহ অত্যন্ত সূক্ষ্মদর্শী, সব কিছুর খবর। সুতরাং এখানে আমাদের উচিত হবে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো, ফিস সিররি ওয়াল আলান, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, মানুষের সামনে লোকচক্ষুর অন্তরালে, ঘরের দরজা বন্ধ করে, বাইরে জনসম্মুখে, যেখানেই থাকো না কেন, সফরে থাকো, মুকিম অবস্থায় থাকো, আবাসে থাকো, যে জায়গাতে থাকো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না ভাই, আমাদের কথাগুলো শুনেন না, আমাদের প্রত্যেকটি আচরণ তিনি মনিটরিং করেন না, তিনি সব কিছুই জানেন, এমনকি আমাদের হৃদয়ে আমরা কি চিন্তা করি সেটাও তিনি খুব ভালো করে অবগত। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ আলীমুন বিযাতিস সুদূর। প্রিয় ভাইরা আমার, এরপরে লোকমান হাকিম যে উপদেশ দিলেন সেটা হচ্ছে পাঁচ চার নম্বর উপদেশ, ইকামাতুস সালাহ, সালাত কায়েম করা, কি করা, সালাত কায়েম করা। আমরা সন্তানদেরকে সালাতের প্রতি কয়জন আমরা উপদেশ দিই, খোঁজ খবর, নিজেরাই নামাজ পড়ি না, সন্তানদের কথা বাদ। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে তোমার সন্তানকে নামাজের আদেশ করো তার বয়স যখন 7, যখন 10 বছর হয় তখন তাকে মারো যদি নামাজ না পড়ে, এবং তার বিছানা আলাদা রাখো, ছেলেদের বিছানা আলাদা, মেয়েদের আলাদা বিছানা, আবার ছেলেরা প্রত্যেকজন আলাদা আলাদা বিছানা করে দাও। তখন বুঝা গেছে কেন, যাতে 15 বছর বা যার প্রাপ্ত বয়স্ক হলে যেন নামাজের ভেতরে গাফলতি না সৃষ্টি হয়। আপনি তাকে 7 বছর ট্রেনিং দেওয়া শুরু করেছেন, হাত ধরে ধরে বা মসজিদে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 3 বছর থেকে আপনি ট্রেনিং দিচ্ছেন, ওই ছেলেটার ভিতরে নামাজে হবে না, বরং আপনি যদি নিয়মিত করেন দেখবেন আপনার মধ্যে যদি কোনো অলসতা দেখা যায়, আজান হয়ে গেছে, ওই ছেলে আপনার হাত ধরে টানবে, বাবা চলো মসজিদে যাই, সময় হয়ে গেছে, তুমি এখনো শুয়ে রয়েছো ডিসিশন নাই। কিন্তু দুর্ভাগ্য আমরা সন্তানকে উপদেশ দিকে নিজেরাই নামাজি না, তাহলে আমাদের সন্তানরা কি শিখবে আমাদের কাছ থেকে, কথা বোঝা গেছে কিনা। প্রিয় বন্ধুগণ, সুতরাং নামাজ করতে হবে, নামাজের আদেশ করতে হবে, সন্তানদেরকে নামাজের আদেশ দিতে হবে। তারপরে 5 নম্বর পয়েন্ট হচ্ছে আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া বলছে, যে আমরু বিল মারুফ ওয়া নাহিল মুনকার, ভালো কাজে আদেশ করো, খারাপ কাজে নিষেধ করো। ভালো কাজ যেখানে দেখবে সেখানে উপদেশ দিতে হবে, হ্যাঁ সেখানে সন্তানদের শিখবে, ভালো কাজ দেখলে সেটা তুমি সাহায্য করবে, তাকে উপদেশ দেবে, আর খারাপ কাজ থেকে বাধা দেবে, কি দেবে, বাধা দেবে। তারপরে পয়েন্ট সেটি হচ্ছে 6 নম্বর পয়েন্ট হচ্ছে সবর, ধৈর্য ধারণ করা। সন্তানকে উপদেশ দিচ্ছেন লোকমান হাকিম, ওয়াসবির আলা মা আসাবাক, যে তোমার জীবনে যদি বিপদ আপদ নেমে আসে সবর করবে, ধৈর্য ধারণ করবে, কি করবে, ধৈর্য ধারণ করবে। ধৈর্য ছাড়া জীবনে সফলতা অর্জন করা সম্ভব নয়। পরীক্ষায় ছাত্র যদি চিন্তা করে হে এত পড়া, হ্যাঁ এত লেখাপড়া করে কি হবে, অলসতা যদি করে সে পরীক্ষা পাস করতে পারবে, তাকে সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে সফলতা অর্জন করতে পারবে, কথা বোঝা গেছে কিনা। সুতরাং এবাদতের ক্ষেত্রে সবর করতে হবে, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর করতে হবে, মানব জীবনে যত ধরনের বিপদ আপদ আসুক না কেন, যত সমস্যা সৃষ্টি হোক না কেন, সকল ক্ষেত্রে আমাদেরকে সবরের পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে, সন্তানদেরকে এই ধৈর্য ছোট কাল থেকেই শেখাতে হবে। 7 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা বলছে উইন্না দা আসমিন উমর, সবরের যে বিষয়টি সেটি হচ্ছে যে একমাত্র দৃঢ় সংকল্পের লোকেরাই সবর করতে পারে, যাদের মন হালকা, যাদের দৃঢ় প্রতিজ্ঞা, যারা প্রতিজ্ঞ নয়, যাদের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞা নেই তারা কিন্তু সবর করতে পারে না, তারা সামান্যতেই
হ্যাঁ উল্টে যায়, সামান্যতে সামান্য বাতাসেই তারা উল্টেতে থাকে, কিন্তু যারা দৃঢ় প্রতিজ্ঞা অধিকারী যতই বিপদ আসুক না কেন সে কিন্তু পাহাড়ের মতো অবিচল থাকে। এটাই হচ্ছে সবর। এটার নাম কি? সবর, ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় সাথী বন্ধুগণ, আচ্ছা তাহলে আমরা খুব সংক্ষেপে পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিতে চাই। সাত নম্বর হচ্ছে যে ওয়ালা তাহকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তুসাইল খাদ্দাকা আলাল নাস, খবরদার মানুষকে তুচ্ছতা ছিল করবে না। লোকমান হাকিম তার সন্তানকে বলে দিচ্ছেন যে কি করবে না, কাউকে তুচ্ছতা ছিল করবে না। ভাই তুচ্ছতা ছিল কাকে করবে না? কি করতে চান? আপনার মধ্যে কি আছে, তার মধ্যে কি নাই? এই টেবিলটা ঘুরে উল্টে যেতে পারে না? আপনার যেই বিষয়ে আজকে আপনি এত অহংকার দেখাচ্ছেন, আপনি নিজেকে মানুষকে তুচ্ছতা ছিল করছেন, হতে পারে এটা আপনার জীবনের জন্য অভিশাপ হয়ে যেতে পারে। হয়তোবা সেই এক সময় আপনার যে বিষয়ে আপনি তাকে তুচ্ছতাচ্ছিল্য করছিলেন সেটা তার মধ্যে থাকবে, আপনি তখন তুচ্ছতাচ্ছিল্য পাত্র হয়ে যাবেন। কথা বোঝা গেছে? সুতরাং একজন বাচ্চা ছোটকালে ছাগল চড়াচ্ছে, তাকে দেখে তাচ্ছিল্য করো না, হতে পারে সে একদিন রাষ্ট্র পরিচালনা করবে। হতে পারে কিনা? পৃথিবীর ইতিহাসে ইতিহাস নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখেন, তিনি ছোটকালে ছাগল চড়িয়েছেন, পরবর্তী তিনি বিশ্বের নায়ক ছিলেন, বিশ্ব পরিচালনা করেছেন, তিনি শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন। সুতরাং খবরদার মানুষকে তুচ্ছতা ছিল করবেন না। কথা বোঝা গেছে কিনা? কারো চেহারা নিয়ে কথা বলবেন না, কারো মানে অর্থনৈতিক দুর্বলতাকে মানে হেয় করবেন না, খবরদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অহংকার দুটি জিনিসের নাম, একটি হচ্ছে মানুষকে তুচ্ছতা ছিল করা, দুই নম্বর হচ্ছে হক জিনিসকে গ্রহণ না করা। হ্যাঁ, বাত্রুল হাক্কি গমতুন নাস, মানুষকে তুচ্ছতা ছিল করা, এটা হচ্ছে কি? অহংকার অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তুকাব্বি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, খবরদার দর্ব কম মানে গর্ব অহংকার করে তুমি জমিনে চলাফেরা করো না। আমাদের কি আছে অহংকার করা? কি আছে ভাই? আপনার শরীরে শক্তি খুব নাকি? খুব শক্তি। তাহলে আপনার থেকে তো, তাহলে হাতি তো আরো বেশি শক্তিশালী, তাহলে আপনার থেকে মর্যাদাপূর্ণ তো হাতিটি। তাহলে কি এই শক্তি, শারীরিক শক্তি কি আমাদের মানে মর্যাদার মাপকাঠি? বিবেক, চরিত্র, সৌন্দর্য, এগুলো শারীরিক চারিত্রিক সৌন্দর্য, এগুলো হচ্ছে আল্লাহর কাছে, এগুলো মানুষের কাছে সম্মান পাওয়ার মাপকাঠি। আল্লাহর কাছে তাকওয়া হচ্ছে মাপকাঠি, আর মানুষের কাছে মানুষের সাথে সুন্দর আচরণ করবেন, একটু হেসে কথা বলবেন, মানুষের সাথে ভদ্র আচরণ করবেন, এটাই কিন্তু মানুষের কাছে সম্মান পাওয়ার হকদার মাপকাঠি। খালিকিন নাস বিখুলুকিন হাসান, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, খবরদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অহংকারীকে ভালোবাসেন না। নয় নম্বর পয়েন্ট, ওয়াকসুদ ওয়াকসুদ ফি মাশিকা, চলাফেরার ক্ষেত্রে কি করো? মধ্যম পথ অবলম্বন করো। কিছু মানুষ আছে রাস্তা দিয়ে চললে মনে হয় যে রাজার বেটার রাজা, হ্যাঁ কিং যাইতেছে, কিং মানে এমন চলাফেরার ভাব আর স্টাইল, এই মুড মুড দেখলে মিজাজ নষ্ট, ঠিক না বেটি? খবরদার, চলতে মধ্যম পন্থায়, মানে ভদ্রতার সাথে, নম্রতার সাথে, অহংকার করবেন না চলাফেরার ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে। এবং দশ নম্বর হচ্ছে ওয়াকদুদ মিন সৌতিক, লোকমান হাকিম বলছেন যে তোমার আওয়াজ নিচু করে কথা বলবে। আওয়াজ কথা বলার সময় হইচই চিল্লা চিল্লি, মানে কথা বলতেছে নাকি ঝগড়া করতেছে বোঝা কঠিন। আছে না কিছু মানুষ যে কথা বলতেছে নর্মাল কথা, কিন্তু দূর থেকে শুনে মনে হচ্ছে কি না কি ঘটে গেছে, যা দেখে যে ঘোড়াটে কিছুই না, ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলতেছেন, চিল্লা চিল্লা কথা বলবেন, আল্লাহ পাক কথা বলবেন না, বলছে ইন্না আনকার আসওয়াত আসওয়াতুল হামির, আল্লাহ পাক বলছে নিশ্চয় সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ, আর গাধা আকারে হোদায় চিল্লায় আওয়াজ করে। সুতরাং যারা চিল্লাচিল্লি করে তাদের মধ্যে গাধার বৈশিষ্ট্য আছে। কথা বোঝা গেছে? সাবধান, কথা বলতে হলে নম্র ভদ্র এবং শালীনভাবে কথা বলবেন, যা বলবেন সঠিক কথা বলবেন, উপকারী কথা বলবেন, অযথা মুখ আছে বলে লাইসেন্সবিহীনভাবে যা খুশি বলবেন, খবরদার। মুখ দিয়ে মানুষ যে কথা উচ্চারণ করুক না কেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত আছে, সদা অতন্ত্র প্রহরী, ফেরেশতা সেটা সংরক্ষণ করে নেয়। বুঝা গেছে কিনা প্রিয় বন্ধু? সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদা, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, জিহ্বাতে কি করো? কন্ট্রোল করো। তুমি যদি জিহ্বা কন্ট্রোল করতে পারো তোমার সবকিছু কন্ট্রোল হয়ে যাবে। কথা বোঝা গেছে কিনা? আমরা অনেকেই বোকারা কি করে জানেন, বোকারা কথা বলে না একবার তারপর চিন্তা করে যে কি কইলাম, আর বুদ্ধিমানেরা কথা বলার আগে চিন্তা করে যে আমি কথাটা বলবো এটা কি আসলে ভালো হবে না খারাপ হবে। বুঝা গেছে? সুতরাং বোকামি পরিচয় দিবেন না, কথা বলার আগে ভেবে চিন্তা কথা বলবেন। হ্যাঁ, কথা বলার পর চিন্তা করে কোনো ফায়দা নাই, যেটা গুলি যখন ছুড়ে দিয়েছেন, হ্যাঁ গুলি জায়গা মতো পৌঁছে যাবে, আর কি গুলিকে ধরা যাবে,
কথাটা গুলির মতো। প্রিয় ভাইয়েরা আমার, আর কথা বলার থেকে আমরা শুনবো বেশি। কথা বাচাল বাচালকে কেউ ভালোবাসে না, বরং আল মিক্সার ওকে হাত মিললে। যা হোক যাচ্ছি না, তাহলে একজন জনৈক মনীষীকে বলা হয়েছিল যে আল্লাহ পাক মানুষকে দুটি কান দিয়েছেন আর একটি জিহ্বা দিয়েছেন, কেন মানুষকে দুটো জিহ্বা দিলে সমস্যা কোথায় ছিল? তিনি বলেছিলেন যে হতে পারে যে আল্লাহ পাক মানুষকে দুটি কান দিয়েছেন এই কারণে যেন মানুষ বেশি করে শোনে, আর কথা জিহ্বা দিয়েছেন একটা যেন কম কথা বলে। আর আমরা হয়েছে উল্টা, কথা বেশি বলি শুনি কম। মানে ওনার কাছে থাকলে যতক্ষণ থাকবেন আপনাকে শুনতেই হবে, কত কথা যে তার ভিতরে আসে আল্লাহ পাক ভালো জানে। কথা বুঝা গেছে? কথার কোনো শেষ নাই, কথায় কথা আসে। হ্যাঁ, গল্পের টানে চলতেছে ঘন্টার পরে ঘন্টা, কেচ্ছা কাহিনী, গল্প গুজব, কার সমালোচনা, কে রাজনীতি, বিরোধী দল, হ্যাঁ সরকারি দল, উমুক নেতা, তুমুক নেতা, জন্মবৃত্তান্ত, ফুটবল খেলোয়াড়, টেলিভিশন, কোথায় কি ঘটতেছে, দুনিয়ার সব তথ্য কাছে পাবেন। পুরা একেবারে বিভিন্ন ইনফরমেশন টেকনোলজির ডিপো খবরদার। কথা বললে খুব শান্তভাবে, ভদ্রভাবে, নম্রভাবে কথা বলতে হবে, প্রয়োজনে কথা বলতে, বিনা প্রয়োজনে কথা বলা ঠিক নয়। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, কথা একটু সময় একটু বেশি নিয়ে নিলাম, তারপর আমি কয়েকটি পয়েন্ট শুধু একবার করে বলে দিচ্ছি। যে দশটি পয়েন্ট লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরক করা যাবে না, খবরদার আল্লাহর সাথে শিরক করবে না। দুই নম্বর হচ্ছে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে। তিন নম্বর হচ্ছে গোপনে এবং প্রকাশ্যে সকল অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন, কারণ তিনি সকল গোপন খবর রাখেন। চার নম্বর হচ্ছে সালাত আদায় করবে। পাঁচ নম্বর হচ্ছে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। ছয় নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করবে, সবর করবে। জীবনের ধৈর্যের প্রয়োজন আছে, সবর ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। সাত নম্বর হচ্ছে মানুষকে খবরদার, তুচ্ছতা ছিল করা যাবে না, মানুষের সাথে আচরণের ক্ষেত্রে মানুষকে হেয় প্রতিপন্ন করার কোনো সুযোগ নেই। আট নম্বর হচ্ছে অহংকার করা যাবে না। নয় নম্বর হচ্ছে চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, অহংকারের মতো হেলে দুলে চলা ঠিক না, বরং মধ্যম পন্থায় নম্র ভদ্র স্বাধীনভাবে চলতে হবে, বিনয় মানে চলার ক্ষেত্রে যেন বিনয় দেখা যায়। আর দশ নম্বর হচ্ছে আওয়াজ, কথা বলার ক্ষেত্রে আওয়াজকে নিচু স্বরে নম্রভাবে, হ্যাঁ বিনয়ের সাথে কথা বলতে হবে, আর কথা বললে সেটা হবে উপকারী কথা, হয় দুনিয়ার উপকার অথবা আখিরাতের উপকার। এমন কোনো কথা বলা ঠিক না যেটা মানুষকে ক্ষতি করে দেয়, মানুষের কষ্ট দিয়ে দেয়, এই জাতীয় কথা হইচই করে চিল্লা চেঁচা করে কথা বলা ঠিক নয়। প্রিয় বন্ধুগণ, এই দশটি উপদেশ আজকে প্রতিটি সন্তান যদি মেনে চলত আর পিতারা যদি তার সন্তানদেরকে উপদেশ দিত, শেখাত, তাহলে আমাদের এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থা পাল্টে যেত, কোনো সন্দেহ নেই। তাই আসুন, আমরা যদি পরিবর্তন করতে চাই আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমরা আমাদের নতুন প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে, আমাদের নেক্সট জেনারেশনকে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তুলি, কোরআনের আলোয় তাদের অন্তরকে আলোকিত করে দেই, তাদের দেহকে আলোকিত করে দেই, তাহলে সমাজ আলোকিত হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের গুনাহগুলো মোচন করে দেন। আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক যেন সকলের রোগ ব্যাধি থেকে সকলকে মুক্ত করে দেন। আল্লাহুম্মা আমিন। যেন যারা বিপদগ্রস্ত আছেন আল্লাহ পাক যেন সবাইকে বিপদ থেকে উদ্ধার করে দেন। আল্লাহুম্মা আমিন। আমাদের স্ত্রী সন্তান যারা দেশে আছে আল্লাহ পাক তাদেরকে হেফাজতে রাখেন, নিরাপদে রাখেন। আল্লাহুম্মা আমিন। সকলকে অনেক অনেক মোবারকবাদ জানি এই আলোচনা এতক্ষণ শুনলেন, এই জন্য সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমরা আলোচনা এখানে সমাপ্ত করছি। হাজা সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।